আলাইকুম, আমি সামি, আমি আমেরিকার ভার্জিনিয়া থেকে বলছি। আমি আজকে যাচ্ছি কুরবানি গরু বুকিং দেওয়ার জন্য কিংবা কেনার জন্য। আমাকে নিয়ে যাচ্ছে আমার ভাইস্তি তোবা, সাথে যাবেন বড় ভাই আর বড় ভাইয়ের ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, আমার বড় ভাই একজন ফ্রেন্ড যাবে। আমরা এটা দেখতে যাব একটা খামারে। মনে হয় গতবারও এই খামার থেকেই বড় ভাই না কিনছেন, গরু কিনছিলেন, তো এইবারও যাচ্ছেন, দেখা যাক কি হয়। আর আমেরিকাতে আমার এটা প্রথম কুরবানি ঈদ হবে, যদিও এটা অনেক দুঃখের কুরবানি ঈদ আমার আমেরিকাতে, কারণ আম্মা ছাড়া ঈদ করছি বলতে আম্মা দুনিয়াতে নাই, এই প্রথম একটা ঈদ হচ্ছে। আর মাত্র আসলাম কিছুদিন আগে, আসার পর শুধু মানে রমজানের ঈদটা, ঈদুল ফিতরটা করেছি আম্মুকে নিয়ে, তারপরে তো আম্মু আমাদের ছেড়ে চলে গেলেন, সব আল্লাহর ইচ্ছে। আর আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, সাথে বাবার জন্য দোয়া করবেন। মোটামুটি আমার বাসা থেকে 40 মিনিটের মতো। আমরা এখন যাবো এবং বড় ভাইয়ের বাসায়, বড় ভাইকে উঠাবো ওনার বাসা থেকে, তারপর আমরা ইনশাল্লাহ চলে যাব। আজকে অনেকদিন পর মানে রৌদ্র উঠছে, এই কিছুদিন প্রচুর বৃষ্টি ছিল, বলতে কি মেঘলা দিনগুলো দিনটা ছিল, সামান্য সামান্য বৃষ্টি হইত, খুবই বিরক্তিকর দিন ছিল। আজকে একদম টাটকা রোদ, কি কালারের গরু কিনবো চাচু? কালো, সাদা, লাল, কোনটা চাই? এখানে একদম মানে একদম এক কালারের গরু গুলো আসলে খুবই কম পাওয়া যায়, বেশিরভাগই সাদা কালো মিক্স অথবা লাল মিক্স থাকে। মাস খানিক আগেও এইসব গাছে কোনো পাতা ছিল না, কোনো কিছু ছিল না, একদম মরা গাছ মনে হতো। আর এখন কি সবুজে সবুজ নিত হয়ে গেছে একদম সব কিছু।
কিচ্ছু কিছু নেই আমরা এসে পৌঁছাইছি। আসতে একটু দেরি হলো কারণ প্রচুর ট্রাফিক ছিল রাস্তায়। হ্যালো আম্মা, দাঁড়াও দাঁড়াও, শুনো শুনো, এদিকে যাও। সবাই গরু কি খবর তোমাদের? সিংটা হেভি সুন্দর। বয়স কত নিচ্ছি? 92 না 92 লালটা আছে এই যে এটা তোমাকে আমরা কিছু করছি না, এখানে আছে কিছু কি এই গরুটা সুন্দর, সিংটা তো সুন্দর। এই হচ্ছে গরুর খামার, সামান্য কয়েকটা গরু কিন্তু এত বড় খামার চিন্তার বাইরে। উনি হচ্ছে খামারের মালিক, একটা ট্রাক্টরের উপরে যাচ্ছে ঘুরে ঘুরে। এই যে সামান্য ঘাস এগুলোই খায়
সুন্দর উঠল। কত বড় জায়গা, কিছু এখানে এই খামারেই গরু থাকবে ঈদের দিন সকালবেলা এসে, তারপর এটা এখানে কুরবানি করে মাংস কেটে নিয়ে যাওয়া যাবে। এবার অবশ্য গরু বাজার মিস করব দেশে, এবার গরু বাজার খুব মিস করব দেশে। গতবারও অবশ্য গরু বাজারের থেকে কেনা হয়নি, কিনছিলাম না। গতবার একটা খামারের বাড়ি থেকে, বাংলাদেশ খামারের কাছ থেকে গিয়ে কিনছিলাম এখানে। তারপর অনেকগুলো বাজার ঘুরে আমি অনেক দুই তিনটা ব্লগ করেছি, আমার দর্শকরা অবশ্যই এগুলো উপভোগ করেছেন। কি স্পিডে হেভি মাংস হবে, গরুর you come down, we have no, I don't come down. I'm older person here. That time we have 2-3 cow, now it's still like in a 50 cow. 80 years. God bless you. I'm started 93 or 94 I start here, 30 cow. To Jerry. Okay, right, then 2300. 24. No, no. I go 300 up. You got to come up another 100. Here 400. Yeah, you got to come up another 100. And put it 900. Please. You got to come up another 100. Last year I paid too much. And maybe we will buy another small one. Put it 200. We will get it. When are you going to buy the other one? Other one, we will take decision. And 1900 more. No, single. আমাদের গরু কেনা হয়ে গেল, একটা হয়েছে, আর আরেকটা হয়তো বা কাল পরশু কিংবা আগামী সপ্তাহে আরেকটা কেনা হবে। এনে আবার গরু যে কাটা হবে সেই কাটার জন্য আলাদা চার্জ আছে, 20% করে নেবে চার্জ।
একা একা লোকটা সব কিছু সামাল দিচ্ছে, আমাদের দেশগুলো কী হইতো? রহিম কুদ্দুস জব্বার আরও কত কিছু রাখতে হইতো। আব্দুল কই গেলি রে, এদিকে আয়। কি খায় এখানে তো কিছু, বাসের মেশিন টাসের মেশিন ও বাদি গেছে কি। হ্যালো ম্যাম, বিশাল বড়, হ্যালো, সিংহের মতো, একদম সিংহের মতো। কিরে শুধু একদম সিংহের মতো। এইখানে হচ্ছে ছাগল, ছাগল ভেড়া। হ্যালো মে, কি খবর মে? এখানে আরো কুকুর আছে, ডাকতেছে। এই ছাগল কি করো, কি খবর তোমার, কিছু বলবা বলো। ছাগল একটু জায়গা, কিন্তু এগুলো দিও চলতেছে লোকটা। ঘর আমার খরগোশ খিদে বেটা। হ্যালো কি খবর তোমার, এখানে কি তুমি কিছু বলবে? ও মা সুন্দর করে খাচ্ছে, আর কই কেউ নাই সাথে তোমার? বল বল